ফটোগ্রাফি 45 নিতে পারবেন এক পিস হ্যাঁ বড়টা আর ওই যে নিতে পারবেন একদম 2500 টাকা মাঝে মাঝে শেষ প্রায় শেষের পথে ইলিশ মাছটা খুব দারুণ ছিল সেই মামা ইলিশ মাছও খাচ্ছেন আবার গোস্তও খাচ্ছে গোস্তও খাচ্ছেন মামা কেমন ছিল খাবারটা দারুণ ভাই অনেক টেস্ট আমি বন্ধু শাকিল এবং মুফিদ আমরা ঢাকা থেকে মামার উদ্দেশ্যে যাত্রা করে এখন আমরা মামা ফেরিঘাটে আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম অনেক সুন্দর ছিল ভালো ছিল আসলে মামা তো হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত এখানে আসলে ইলিশ খেতেই হবে ইলিশ খেলাম খুব ভালো লাগলো এখন আমরা যাব আমাদের সব থেকে বড় পাওয়া অ্যাচিভমেন্ট এই সরকারের সেটা হচ্ছে পদ্মা সেতু আমরা এখন পদ্মা সেতুর যে কাজগুলো হচ্ছে সেটা সরজমিনে আমরা দেখে আসব তাহলে ভালো লাগবে তো চলুন ওয়াও সেই আকাশের অবস্থা দেখ আকাশ দিয়ে পুরো তারা দেখা পদ্মা নদীর পিলার পদ্মা নদীর পিলার বলছি সরি পদ্মা সেতু পিলার কাজ চলছে এখানে